বিশ্বকাপে ভারতের হয়ে মাঠে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ আর পাপুয়া নিউগিনির হয়ে বিশ্বকাপ খেলে ফেললেন হার্দিক পান্ডিয়া। হ্যাঁ দর্শক, সত্যি তাই, অবাক হওয়ার মতো এমনই ঘটনা ঘটেছে। আইপিএলে বাজে পারফর্মের পরেও ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়েছে হার্দিক পান্ডিয়ার। কিন্তু ভারতের হয়ে মাঠে নামার আগেই বদলে ফেললেন নিজের দল, ভারত নয় বরং তার নাম দেখা গেল অন্য দেশের জার্সিতে। যদিও এটা বাস্তব নয়, মূলত সম্প্রচারকারী চ্যানেলের ভুলে হার্দিককে দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে। ঘটনাটি ঘটেছে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচে, যেখানে 27-42 অপরাজিত ছিল ওয়েস্ট ইন্ডিজের রোস্টেন চেজ। তবে সেখানে চেজের বদলে দেখা যায় হার্দিক পান্ডিয়ার মুখ। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজ আর পাপুয়া নিউগিনির প্লেয়ারদের জায়গাতেও দেখা যায় হার্দিকের মুখ, যে ছবি ইতিমধ্যে ছাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। কয়েকজন তো হাসতে হাসতে পাগল প্রায়। দর্শক, এটা দেখার পর আপনার অবস্থা কি সেটা আমাদের জানাতে ভুলবেন না।